আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক আমি উপদেষ্টাকে নিয়ে কখনো কোনো মন্তব্য করতে চাইনি এবং করিনি যখন আমি বাংলাদেশ ঘুরে এসেছি আমি দেখে এসেছি তাদের মধ্যে কিছু গাপলা আছে তাই আমি মনে করি যে আসিফ নজরুল গাদ্দারি করছে জনতার সাথে জনতার সাথে গাদ্দারির একটি উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি প্র্যাকটিক্যাল বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরে আমি যে জিনিসটা দেখে এসেছি সে প্রবাসীদেরকে নিয়ে একটি ছেলে মানসিকতা খেলার মতো প্রবাসীদেরকে উল্লুকা পাট্টা বানানোর জন্য বেকুব বানানোর জন্য একটি কাজ করেছে এয়ারপোর্টে সেটা হলো একটা ক্যান্টিন বানিয়েছে রেস্ট নেওয়ার জন্য ওখানে প্রবাসীরা বসার জন্য একটি জায়গা করেছে জায়গাটা কি ছিল কেমন ছিল আমি সেখানে বসে এসেছি সেটা ঘুরে এসেছি আমি সেই কারণে আপনাদের সামনে তুলে ধরছি চিটিংটা কি করেছে বাটপানিটা আমাদের সাথে কি করেছে প্রবাসীদেরকে নিয়ে সে ছেলে মানসিকতা কিভাবে খেলতে চেয়েছে সেটা হলো আমি সর্বপ্রথমে সেই জায়গায় গিয়েছি এবং সেখানে গিয়ে আমি প্রথমে দেখলাম যে ফ্রিজটা খালি ফ্রিজের ভিতরে একটা পানির বোতলও নাই কোনো ধরনের জুস বা কোনো ধরনের ঠান্ডা জাতীয় জিনিস নাই ফ্রিজটা চলতেছে এমটি টি ফ্রিজটা আমি চাইলাম একটা ঠান্ডা বোতল পানি বললো যে ফ্রিজে পানি রাখা হয় না কারণ কি ফ্রিজের পানি নাকি মানুষ চায় না প্রবাসীরা যারা বিভিন্ন দেশ থেকে যান বিভিন্ন ওয়েদার থেকে যান বিভিন্ন দেশের বিভিন্ন ওয়েদার থাকে একজনে ঠান্ডা পানি চাবেন একজনে নর্মাল পানি চাবেন এটাই স্বাভাবিক কিন্তু ফ্রিজ আছে সেখানে পানি নাই তারপরে বললাম একটা ব্ল্যাক কফি দেন মানে চিনি ছাড়া দুধ ছাড়া একটা কফি চাইলাম তাদের কাছে কোনো দুধ চিনি ছাড়া কফি নাই কফি আছে যেখানে মিল্ক এবং চিনি ব্যবহার করা তারপরে বললাম তাহলে একটা ব্ল্যাক টি দেন একটা চা দেন যেটার মধ্যে দুধ থাকবে না চিনি থাকবে না একটা লিফটন দিয়ে গরম পানিতে একটা চা দেন তারা বললেন তাদের কাছে নাই আছে এটা দুধওয়ালা চিনিওয়ালা চা প্রিয় দর্শক এই হলো প্রথম আমি যেই তিনটা জিনিস চেয়েছি একটা জিনিসও পেলাম না দুই পাশে বসার জন্য দুটা ডাইনিং টেবিল আছে ওখানে বসে আপনি নাস্তা পানি খাবেন দুইটা টেবিলই নোংরা আছে ওরা মানুষ তিনজন একটা মেয়ে এবং দুটা ছেলে ওখানে কাজ করছে পাশের ডাইনিং মানুষ যে খেয়ে চলে গেছে ওটাকে ক্লিন করে রাখবে আরেকজন এসে বসবে সেই কাজটাও তারা করেন নাই সামনে কতগুলা চেয়ার বসিয়েছেন যেই চেয়ারগুলাতে সাধারণত আপনারা এয়ারপোর্টের লাউঞ্জে বসবেন বিভিন্ন জায়গায় ইয়ারপোর্টে যেই চেয়ারগুলা দেওয়া আছে তার থেকে শুধু একটু ব্যতিক্রম কালার ব্যতিক্রম একটু ডিজাইনের চেয়ার দেওয়া হয়েছে তাছাড়া এখানে কিছু চার্জারের সিস্টেম রাখা হয়েছে ফোনটা ইচ্ছা করলে আপনি চার্জ দিতে পারবেন তাছাড়া আমি আর কোনো কিছুই এই লাউঞ্জের মধ্যে পেলাম না তাহলে প্রবাসীদের জন্য এটা করাটা কি দরকার ছিল এটা করে বেহুদা প্রবাসীদেরকে উল্লু কাপারটা বানানোর জন্য বোকা বানানোর জন্য আসিফ নজরুল প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে তিনি আইন মন্ত্রণালয়ে আছে প্রবাসী মন্ত্রণালয়ে আছে আরও কয়টা মন্ত্রণালয়ে আছে আপনারাই ভালো করে জানেন ইতিমধ্যে তিনি আবার জাতীয় সংসদের স্পিকারের চেয়ারটাও দখল করেছেন এবং এই আসিফ নজরুল আমরা দেখলাম যে হাসিনা সরকারের পতন যখন শুরু হচ্ছে শুরুর আগ দিয়ে গিয়েছেন নতুন গ্রহণ করেছেন কাবা শরীফ থেকে আমি জীবনী লিখতে চাই প্রত্যেকটা জিনিস হলো নাস্তিকরা নাটক বানানোর জন্য নাটক সাজানোর জন্য সিনেমা বানানোর জন্য যেরকম মানুষ দাঁড়িয়ে রাখে টুপি পরে পাগড়ি পরে পাঞ্জাবি পরে চশমা পরে অনুরূপ আসিফ নজরুল এই কাজগুলোই এতদিন করেছেন তাহলে বোঝা যায় যে হাসিনা সরকার নিজে আসিফ নজরুলকে তৈরি করেছেন তাদের বিপদ হলে আসিফ নজরুলের মতো কিছু গাদ্দার জন্য হাসিনার পেতার তাকে বাঁচিয়ে রাখতে পারে তাছাড়া আমি আসিফ নজরুলের কোনো কার্যক্রমের ভিতরে এরকম কিছু পাচ্ছি না যেরকমটা বাংলাদেশের একজন বিপ্লবী উপদেষ্টা করতে পারে বা করে কারণ আসিফ নজরুল নিজেকে বিপ্লবী হিসাবেই ঘোষণা দিয়েছেন তিনি রাজপথে ছিলেন রাজপথ থেকে তিনি উপদেষ্টা হয়েছেন দেশের আঠারো কোটি মানুষকে ফাঁকি দেওয়ার জন্য চোখের মধ্যে পর্দা ফেলে দিয়ে সে রাজত্ব করার জন্য এই কাজগুলা করেছেন নিজেকে মুসলমান সহি মুসলমান নবীর জীবনী লেখা এই সমস্ত কিছু হলো ভারতীয় রদের বানানো ছকে উনি করছেন এবং করেছেন তাই আজকের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসারকে ফাঁকি দিয়ে বড় জঘন্য কাজগুলা সেই করছে আমরা নাটকের লোকজন বিভিন্ন মানুষকে এইভাবে উপদেষ্টা বানানো নিয়ে যে আন্দোলন সংগ্রাম হচ্ছে তারপরেও কিন্তু আমরা সাকসেস হতে পারছি না ভিতরে ভিতরে আশিফ নজরুলের শক্ত লোভিংয়ের কারণে আর আমাদের তরুণ যারা উপদেষ্টা আছে তারাও শক্ত অবস্থানে যেতে পারছে না আশিফ নজরুলের এর কারণে একদিকে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে ভুল বোঝাচ্ছেন সে অপরদিকে ছাত্র সমাজকে সে মানি তাদের ভিতরে শিক্ষক হিসাবে ঢুকে গিয়ে তাদের মন জয় করে বিভিন্নভাবে তাদেরকে রিয়েল যে এফেক্টিভ কাজগুলা চুপুকে বাদ দেওয়া এই ধরনের কাজগুলা করা যাচ্ছে না আমি মনে করছি আসিফ নজরুলের কারণে তাই আজকে আসিফ নজরুলের এই চেহারা আপনাদের সামনে উন্মুক্ত করে দিলাম সত্য কি মিথ্যা দেখার জন্য ঢাকা এয়ারপোর্টে এই মুহূর্তে যদি কেউ থাকেন ভিডিওটা যদি কেউ দেখেন কোনো প্রবাসী যদি আগামী দু চার দিনের ভিতরে ঢাকা এয়ারপোর্ট হয়ে আসেন তাহলে ঘুরে আসবেন প্রবাসীদের জন্য লাউন্স নামক একটি লাউন্স আছে একেবারে দক্ষিণে সেই জায়গায় গিয়ে আপনি বসে সব চিত্রটা দেখে আমার এই ভিডিওতে কমেন্টস লিখবেন এটা থাকবে আমার অনুরোধ আমি নিজে সেখানে চোখে দেখে এসেছি এবং নিজে দেখে এসে এই প্রতিবাদটা এই কারণে করছি যে এই ধরনের ফাঁকি দিতে পারবেন না কারণ এই ফাঁকি দিয়ে আপনি বেঁচে যাবেন না আসিফ নজরুল সাহেব আপনি হুশিয়ার হয়ে যান বাংলাদেশের জনগণ আপনাকে ছাড়বে না কারণ মঈনউদ্দিন ফখরুদ্দিনকে বাংলাদেশের জনগণ ছাড়ে নাই জনগণের সাথে কোনো গাদ্দারি না করে সঠিক কাজ করুন আপনি মূল্যায়ন পাবেন ভুল করে থাকলে ক্ষমা নিজে চেয়ে নেন নিজে নিজে এবং সঠিক রাস্তায় চলে আসেন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ